পুজো কিন্তু দৌড় গোড়ায়, আর সেই প্রস্তুতির ছবি দেখা দিচ্ছে পাড়া থেকে আরম্ভ করে কুমোর পাড়ায়। শিল্পীদের এখন নাওয়া খাওয়ার সময় নেই বললেই চলে। আর আজকে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়ার কুমোরটুলি বলে পরিচিত যে প্রশস্ত চিত্রকর পাড়া, এক কথায় বলতে গেলে ফোটো পাড়ায়, সেখানে এসেছি এবং দেখছি প্রস্তুতি চলছে তুঙ্গে, শেষ তুলির টান দিতে ব্যস্ত শিল্পী মহল। এখানে ঘুরে একটা কথা কিন্তু প্রতিটা শিল্পীর ঘর থেকেই শোনা যাচ্ছে, বাজার অতটা ভালো নয়। যেখানে সকলে আমরা পুজো আসছে বলে মুখে হাসি নিয়ে মাকে স্বাগত জানাচ্ছি, সেখানে দাঁড়িয়ে শিল্পীদের এক না এক রাশ চিন্তা, কারণ কিছু প্রতিমা এখনও পর্যন্ত বায়না হয়নি। কেন এরকম হলো সমস্তটাই ঘুরে দেখব, শিল্পীরা কী বলছে সমস্তটাই আপনাদের জানাবো, আপনাদের সঙ্গে তাদের সাথে কথা বলে আপনাদের কাছে তুলে দেবো সেই চিত্র। এবছরের দুর্গাপুজোর বাজার কেমন? বাজার খুব ভালো না একদম। কারণ? কারণ ঠাকুর বহু ঘরেই পড়ে আছে এবং মার্কেটের ইয়ে খুবই খারাপ, পজিশন খুব খারাপ, যার জন্যে খদ্দের এদিক ওদিকও হয়ে যাচ্ছে, আর দাম বাড়ছে আমরাও পাচ্ছি না। আর এবছর আপনি কটা ঠাকুর করেছেন? মোটামুটি 16টা। সবকটাই বায়না হয়ে গেছে? না, দুখানা আছে। প্রতিটা ঘরেই কি এরকম হচ্ছে? প্রতিটা ঘরেই হচ্ছে, কারোর দুখানা, কারোর ছখানা, কারোর আটখানা, কারোর তিনখানা, এরকম সব হচ্ছে। মোটামুটি টোটাল আমার এলাকাতে খুঁজলে পাওয়া যাবে প্রায় 45টা মতন পাওয়া যাবে। এটা তো হাওড়ার কুমোরটুলি বলে পরিচিত প্রশস্ত, হ্যাঁ, সেখানে এরকম অবস্থা কি মনে করছেন? মনে করার কি, মানে আমরা তো পুরো মাঠে ময়দানে হয়ে গেছি, আর আমাদের উঠে দাঁড়ানোর মতন কোনো পজিশন নেই। এইবারে বাইরের খদ্দের যে আসছে তাও আসছে না, বাইরের খদ্দের সব অনেক ইয়ে হয়ে গেছে। তার জন্য কি মনে হয় থিমের ঠাকুরের চাহিদা বেড়েছে না সাবেকি ঠাকুরের কি মনে? না, থিমের চাহিদাটা আগের মতন নেই, অনেকখানি কম হয়ে গেছে। সাবেকির চাহিদা আছে, কিছুটা আছে। কাজের ব্যস্ততা কীরকম? আগে এখন তো প্রচুর ব্যস্ততা, কারণ এখন তো মানে আর কটা দিন পরে ঠাকুর দিতে হবে, এমনকি অনেক জায়গায় আছে মহালয়ের আগে ঠাকুর যাবে, কিন্তু আমার যেটুকু নেই, আমার চতুর্থীতে ঠাকুর প্রচুর। হ্যাঁ, চক্ষুদান তো প্রায় শেষের দিকেই বলা যেতে পারে, প্রায় শেষের দিকে। সাজানো কবে থেকে শুরু হবে? সাজানো দু একদিন পরেই হবে। বাজার কেমন? বাজার একদমই ভালো না। কেন, কি এরকম এবছরে এরকম বাজার কেন, কি মনে হচ্ছে? এরা এবছরে বাজার সবই তো প্রায় কেউ কেউ আসছে নতুন করে প্রজন্মের থিম করে দাও। হ্যাঁ, এবারে যেটা আমরা ফাল্গুন চৈত্র মাস থেকে দুর্গা কিছু কিছু করে রাখি, যেগুলো বাঁধা কাস্টমারের জন্যে, তা সেই বাঁধা কাস্টমার এখন থিমে চলে যাচ্ছে। আবার কেউ কেউ যাচ্ছে এক চালে তারের বাংলা, ভাঙলে বাংলা, এইসবে যাচ্ছে। তার জন্যে এইসব যেগুলো আগে হতো সেই মালগুলো এখন কেউ পছন্দ করছে না। এবছর কতগুলো ঠাকুর করেছেন আপনি? আমি করেছি মাত্র 16খানা। থাকছে কি ঠাকুর এবছর থেকে যাবে? 3খানা। তার মানে কি আপনার কাছে থিমের ঠাকুরের চাহিদা বেশি, কি বলবেন? হ্যাঁ, থিমের ঠাকুরের চাহিদা বেশি। লাস্ট টাইমে এসেছে আর করার তো সময় নেই, ওই মাত্র একটাই হয়েছে। কতটা মানে ক্ষতির দিকে, তার মানে এটা অনেকগুলোই তো ক্ষতি। অনেকটাই ক্ষতি। তারপরে এখন সব এক বছর দেড় বছর একটা কোম্পানি ঘরে কাজ করলো, সে হয়তো কাঠামা করতেই পারে না, সে আবার দুটো কারিগরকে ফসকে নিয়ে চলে গেলো, নিয়ে নতুন করে কারবার করলো। সে কতটা থাকবে, কি যাবে, কি না কারবে, সেইটা নিয়ে ওরা এখন করছে। ও দু চার বছর করতে করতে আবার ঠান্ডা হয়ে যাবে বললো, কারণ তো কারিগরই তো সব ভরসা। আমার ঘরে ঠাকুর হয়, আমি যোগ দিতে পারি, আমি ইয়ে করতে পারি, আমি প্রায় অনেক কাজই সবই জানি প্রায়, কিন্তু তাতেও আমরা হেরে যাচ্ছি, কাজ জেনেও হেরে যাচ্ছি। আপনাদের এরিয়ায় তো প্রায় 16 থেকে 18টা ঘর এরকম ঠাকুর তৈরি করে? হ্যাঁ। মোটামুটি কি প্রতিটা ঘরেই এরকম? প্রতিটা ঘরেই এরকম প্রায় আছে, একটা ঘরে না দুটো ঘরে বাদ আছে। মোটামুটি আমাদের মার্কেটে টোটাল 40খানা মতন ঠাকুর আছে।
তো ঘুরে দেখলাম, শোনালাম আপনাদেরকে হাওড়ার কুমোরটুলি বলে যেটা পরিচিত প্রশস্ত চিত্রকরপাড়া থেকে। শিল্পীদের গলায় একরাশ নিরাশা, কারণ তাদের ঘরে বেশ কিছু দুর্গা ঠাকুর এখনও পর্যন্ত কিন্তু বায়না হয়নি। সব জায়গায় বাজার চাহিদা কিন্তু দেখা যাচ্ছে থিমের ঠাকুরের বেশি। শিল্পীদের কথায় যেটা বোঝা যাচ্ছে, কোনো কোনো শিল্পীর কথায় বোঝা যাচ্ছে যে দু এক বছর থিমের ঠাকুরের চাহিদা হলেও সেই সাবেকি প্রতিমাই কিন্তু আবারও ফিরে আসবে। ভালো মন্দ মিলিয়ে কিন্তু প্রশস্ত চিত্রকরপাড়া অর্থাৎ পোটোপাড়ার ছবিটা কিন্তু একদম অন্যরকম। ব্যস্ততাও চলছে, আবার নিরাশার ছাপও দেখা যাচ্ছে শিল্পীদের গলায়। কারণ যেটা বারে বারে বলতে হচ্ছে, পুরো এরিয়া জুড়ে 40 থেকে 45টা প্রতিমা কিন্তু রয়ে যাবে। যখন উমা বোধন হবে তখন কিন্তু শিল্পীদের ঘরে প্রতিমা রয়ে যাবে। তারা আশায় বুক বাঁধছে যে সামনের কালী পুজোয় যেন ভালো রকম বাজার হয়, যাতে এই শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীকালে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। প্রস্তুতি পর্ব তো থাকছেই, আর ততদিন ভালো থাকুন, পুজো এসে গেছে, সকলে আনন্দে কাটান, সাবধানে থাকবেন, ডেঙ্গি বাড়ছে, নিজের বাড়ির আশেপাশে আবর্জনা মুক্ত রাখুন। সকলকে প্রচেষ্টার তরফ থেকে আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুড়, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন